আমরা যখন ভিডিও বানাই তাদের অডিয়েন্সের ভিতরে সবার একটা কমন প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যে ভাই আপনারা ভিডিও গুলো কিভাবে বানান, মাথার ভিতরে বুদ্ধি গুলো কিভাবে আসে বা কিভাবে শুট করেন, কিভাবে এডিট করেন। আজকে আমি আছি ধাবিতে, আমার সাথে আরো দুটো কন্টেন্ট ক্রিয়েটর লিলিপুট ফারান এবং ভয়েস অফ মানিক, তাদের সাথে গিয়ে আজকে একটা কোলাবোরেশন করবো। একটু বলবো না, বাইরে বলবো, এটাও করতে হচ্ছে। একটু আগে লিলিপুট ফারান ভাইকে দেখলেন, এই যে দিস ইজ দা ভয়েস অফ মানিক। এর আগে আমার এই যে আগের ব্লগটার ভিতরে চাইনিজ এপল ছিল, আমি তোমাকে ভালোবাসি। মেয়েরে মনে করো শর্টকাটে পটাম, বাংলায় কি কমু আর চাইনিজে কি কমু। তোমার অনেক সুন্দর লাগতেছে, এটা চাইনিজে যে নি খান খান ফ্যালিয়াং। উই আর ইন দা লিলিপুট ফারান হাউস, এটা ফারান ভাইয়ের ঘর না? বুঝাই দিছে ভাই, এখন আমরা সবাই রেকর্ডিং এ চলে যাচ্ছি। বন্ধুকে রকি টুকি রেডি আছি। এখন আমার পার্ট সেটা হচ্ছে যে ফার্মেসির সামনে গার্ড দিব, যাতে কেউ 14 ফেব্রুয়ারিতে কিছু না কিনতে পারে। খাওয়া দাওয়ার পর সবাই আবার দ্বিতীয় পর্বের শুটিং এর জন্য যাচ্ছি। আমরা এখন আছি মলচত্বর, না ভাইয়া, আমরা এখন আছি ঢাবির মলচত্বরের ভিতরে। এখানে আমাদের লাঞ্চের পরে যে দ্বিতীয় পর্বের শুটিংটা সেটা হবে। বিষয়টা তুমি বুঝতে থাকো, কিছু কিছু মানুষ আছে না ভাই, আপনি খুব বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান, নামটা জানি কি। শাহবাগে কি সুন্দর সুন্দর ফুল দেখা যাচ্ছে, আর যদি এখানে একটা খাট থাকতো তাহলে শুয়ে পড়তাম, শুয়ে থাকলে বলে শয্যা, আর ওখানে আছে ফুল, ফুল শয্যা। এখানে খাট থাকলে আমার মনে হয় আমি কিছু করতে পারতাম। কেন কি করবে, করার খাট তো এখানে না, দূরে লাগে। তাহলে তুমি গাড়ির ভিতরে যাও। আমি কি করলাম ভাই, রোজ যে দিন ম্যাডাম রে একটা ফুল দিছিলাম, আমি কাহিনী না বলি, ম্যাডাম রে একটা গোলাপ ফুল দিছিলাম, কারণ ওই দিন আমার আবার সিএসসি পরীক্ষা ছিল, ঠিক আছে। ম্যাডাম রে ফুল দিয়ে ভাবছিলাম পরীক্ষাতে একটু ভালো নাম্বার দিব, ম্যাডাম আমার ফুলটা পাইয়াই করলো কি আমার সামনে পেন্টে পাওয়াই দিল, শেষ টিশের ভিতরে পাইলাম 3। বাজদা বুফার গড্ডি চ পেন্দি থমক গলি বিচ সারি আন বুহে বিচ খানি জাবে তেরি মিত্রাঁ দে নাল বুফার গড্ডি চ ভাই পেন্ডা দেয়া যায় ওনো। এখন সময় অলমোস্ট 3টা বাজে, আমাদের শুট অলমোস্ট বলতে গেলে 50% ডান। মানিক ভাই, মানিক ভাই, মাঝে মাঝে মুখ ভরে থাকে হাসি, মাঝে মাঝে পায়ে ভীষণ কান্না, মাঝে মাঝে ভাবি এত কম কেন প্রেম, মাঝে মাঝে ভাবি অনেক হয়েছে আর না, হয়তো দাঁড়িয়ে আয়না তোমায় দেখে, হয়তো তখন দেখছো অন্য কিছু, হয়তো দাঁড়াও আয়না দেখার ছলে। আমরা এখন শেষ স্পটে আছি, এই স্পটের পরে আর কোনো শুটিং নেই, আমার আর নেই, তারপরে কিছু থাকতে পারে, হয়তো এরপরে আমরা বিদায় নিতে পারি, যদি সামনে কিছু থাকে তাহলে তো দেখবেন, আর কিছু না থাকলে এখানে বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ। ফর দা ফার্স্ট টাইম ফারান ভাইয়ের সাথে আমার দেখা হইলো, ফারান ভাইয়ের সাথে খুব সুন্দর একটা দিন কাটানো হইলো। এটা 14 ফেব্রুয়ারিতে ফারান ভাইয়ের পেজে দেওয়া হবে, আর এই পেজের বিহাইন্ড দ্য সিন আমার পেজে দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। আর কত দূর যাচ্ছে পেছনে গোটা কাটি সামনে? আচ্ছা বলো, আমরা চেষ্টা করলাম একটা কাজ করার, আশা করি আপনাদের ভালো লাগবে। আর বিহাইন্ড দ্য সিনে হয়তো বা দেখতেই পাচ্ছেন আমরা কেমন করে কাজ করি। থ্যাংক ইউ আসার জন্য, থ্যাংক ইউ, থ্যাংকস কি লেদি দসেন ভাই। এই শুরু গার্লফ্রেন্ড নয়, অফ দ্য স্ক্রিন আছে।
তো যারা গার্লফ্রেন্ডের সাথে বিজি থাকবে আর সবাই এই ভিডিওটা দেখবেন, আশা করি সবাই ভালো লাগবে আর এই কাজ আমরা আসলে আস্তে আস্তে আরো ভালো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।